बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी मोहम्मद बहादुर अली आकंद सिनियर शिक्षक फतुल्ला पाइलट उच्च विद्यालय थेके आज के नवम और दशम श्रेणी शिक्षार्थी बांग्लादेश और विश्वपरिचय पाठ्य बोयेर नवम अध्याय अर्थात जातिसंघ बांग्लादेश पाठ्य निये तोमादेर साथे आलोचना करछि जारा ক্লাসে অংশগ্রহণ করছো এবং ভবিষ্যতে করবে তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। উই আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন টুডে, ওহ ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ দ্যাট উই আর নট অ্যালোন টুডে। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে, ওহ ভুকের গভীরে আছে প্রত্যয়, আমরা নই একা আজকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে বর্তমানে আমরা আধুনিক জগতে বসবাস করছি, আইন এবং স্বাধিকারের ক্ষেত্রে আমরা একে অপরের সাথে জড়িত, তাই আমরা পৃথিবীতে কেউ আর নই একা। বিপদে আপদে আমরা পাই একজন আরেকজনের দেখা। এর উপর ভিত্তি করেই আজকে আমাদের এই শ্রেণী কার্যক্রম জাতিসংঘ ও বাংলাদেশ। এই জাতিসংঘ এই বাংলাদেশের উপর ভিত্তি করে আজকের এই শ্রেণী কার্যক্রমে তোমাদের আমি এর সাথে সম্পৃক্ত একটি চার্ট বা তালিকা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে চার্টটা দেখছো বিষয়টা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশের ধারাবাহিক যে কার্যক্রমগুলো আজকে আমরা শেষ করব, পটভূমি, লীগ অব নেশনস, জাতিসংঘ গঠন, জাতিসংঘের ছয়টা শাখা সম্পর্কে, জাতিসংঘের সদস্যপদ কিভাবে অর্জন করা যায়, বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়গুলো। এখন আমাকে বলতেই হয় যে 1945 সালের পূর্বে যখন জাতিসংঘ গঠন হয়নি, তখন গোটা বিশ্বব্যাপী ছিল পেশি শক্তির বল, অর্থাৎ মাইট টুক দ্য প্লেস অফ রাইট, অর্থাৎ জোর যার মূল্য তার। এরকম শাসন নীতি ছিল 1945 সালের পূর্ব পর্যন্ত। এর জাতিসংঘের পটভূমি অর্থাৎ কারণ, প্রেক্ষাপট, এই জাতিসংঘ এই সংস্থাটা কেন গঠিত হইল তার আলোচনা করতে গেলে আমাদের প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, মহামারী, এই তাণ্ডব লীলার কথা আমাদের সবার স্মরণ করিয়ে দিতে হয়। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধের তাণ্ডব লীলার কার্যক্রম চলে। এতে করে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি, যান মাল সহ ব্যাপক ধ্বংসলীলা চলে গোটা বিশ্বব্যাপী। তারপরে একটা সংস্থা এই গোটা বিশ্বে গড়ে ওঠে, তার নাম হলো লীগ অব নেশনস। এই লীগ অব নেশনস 1920 সালের 10 জানুয়ারি এই যুদ্ধ বিধ্বস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী কাজ করে যায়। কিন্তু এই লীগ অব নেশনসের সাংগঠনিক দুর্বলতা এবং বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতির কারণে এই সংস্থাটা তেমন একটা ভূমিকা রাখতে পারে নাই, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আবার বেজে ওঠে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত চলতে থাকে। এতে করে গোটা বিশ্বব্যাপী এর ত্রাস, এর ক্ষয় এবং ক্ষতির মধ্যে পড়ে যায়। মানুষ খাদ্যাভাবে, আশ্রয়ের অভাবে, বাসস্থানের অভাবে, অর্থাৎ সমগ্র মৌলিক চাহিদার অভাবে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছিল গোটা বিশ্বব্যাপী। ঠিক তখনই বিশ্বব্যাপী বিবেকবান দেশগুলো, বিবেকবান মানুষগুলো এই বিশ্বের মানুষকে শান্তি দেওয়ার জন্য যে যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সবাই ভাই ভাই, কারো জিনিসকে অত্যাচার করে নাহি কেড়ে খাই, এই জাতিসংঘ গঠনের চিন্তা ভাবনা করেন এই বিবেকবান মানুষগুলো, বিবেকবান এই দেশগুলো। 1945 সালের 24শে অক্টোবর
1945 সালে 24 অক্টোবর এই জাতিসংঘ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স সহ আরো কতিপয় দেশ একত্রিত হয়ে এই বিশ্ব শান্তির লক্ষ্যে এই জাতিসংঘ গঠন করে। তার পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের 6টি শাখা। এখন এই 6টা শাখাগুলো কি কি, এ প্রসঙ্গে আমাদের জানা দরকার। জাতিসংঘের 6টা শাখার মধ্যে আছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, তারপরে আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট বা সচিবালয়। এই 6টা শাখা গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন কাজে নিবৃত্ত থাকে। সাধারণ পরিষদের কাজ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে এই শান্তিকামী দেশগুলো এই সাধারণ পরিষদের সদস্য হইতে পারে। সেমতে বর্তমান 193টা এই শান্তিকামী দেশ এই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য। এরপরে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ গোটা পৃথিবীর মানুষকে নিরাপত্তা বিধানের লক্ষ্যে এই নিরাপত্তা পরিষদ গঠিত হয়। নিরাপত্তা পরিষদ দুই ধরনের সদস্য নিয়ে গঠিত, একটা স্থায়ী সদস্য আর একটা অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য হলো 5টা স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। এই 5টা স্থায়ী সদস্য আর 10টা অস্থায়ী সদস্য। এই 5টা স্থায়ী সদস্য এত বড় ক্ষমতা যে জাতিসংঘের এই যে 193টা রাষ্ট্র বর্তমান আছে, এর 192টা রাষ্ট্রও যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, এই 5টা স্থায়ী সদস্যের যে কোনো একটা সদস্য যদি সেটাকে নাকচ করে দেয়, তখন সে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। সুতরাং এদিক থেকে এই বৃহৎ 5টা সদস্য রাষ্ট্রকে বলা হয় বৃহৎ পঞ্চশক্তি। আর এদের এই নাকচ করার ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। গোটা পৃথিবীব্যাপী অর্থনৈতিক এবং সামাজিকভাবে একটা দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজে নিবৃত্ত। ওসি পরিষদ, সেক্রেটারিয়েট সহ আরও বিভিন্ন যে শাখাগুলো আছে এগুলো এই জাতিসংঘের বিভিন্ন কার্যকলাপগুলোকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের সদস্যপদ। এই জাতিসংঘের সদস্যপদ যে কোনো শান্তিকামী দেশই জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করতে পারে। তখন জাতিসংঘের সাধারণ পরিষদ এটা বিবেচনা করে দেখবে তাকে সাধারণ পরিষদের সদস্য হিসাবে গ্রহণ করা যায় কি না। সেমতে বাংলাদেশ 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে 1974 সালে 136তম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত হয়। এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘের কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতিসংঘ আমাদের এই বাংলাদেশে একটা হত দরিদ্র দেশ। যদিও আমাদের দেশের সরকার আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করছে, তারপরেও বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা ছাড়া এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিছুটা অসম্ভব। তাই জাতিসংঘের বিভিন্ন সংস্থা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের সাথে বদ্ধপরিকর। এই সংস্থাগুলোর মধ্যে যে কাজগুলো করে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, তার মধ্যে ইউনিসেফ একটি। ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ এই সংস্থাটা কি করে, ক্ষুধা, দারিদ্র, ভুখা অর্থাৎ অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর শিশুদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর এবং তারা এই শিশুদের শিক্ষা, তারপরে খাদ্য এবং স্বাস্থ্যর ব্যাপারে তারা যথেষ্ট সেবামূলক মনোভাব নিয়ে এই সংস্থাটি কাজ করে গোটা পৃথিবীব্যাপী। এর পরবর্তীতে ইউনেস্কো। ইউনেস্কো, ইউনাইটেড নেশন
এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ এটা পৃথিবীব্যাপী এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর হতদরিদ্র মানুষের বিজ্ঞান সহ সংস্কৃতি উন্নয়নের বিভিন্ন ধরনের কাজের সাথে তারা জড়িত। যে সমস্ত দেশগুলো তাদের অতিরিক্ত জনসংখ্যা থাকার কারণে মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তাদের শিক্ষা দীক্ষা তথা বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি এবং সংস্কৃতির উন্নয়নের ব্যবস্থা করতে পারে না, জাতিসংঘের এই সংস্থাটি সেই কাজগুলো করে থাকে। পরবর্তীতে আমরা জাতিসংঘের যে সংস্থাটার কথা আমরা বলতে পারি, জাতিসংঘের অন্তর্ভুক্ত যে সংস্থাটার কথা আমরা বলতে পারি, তা হলো FAO, অর্থাৎ FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ হতদরিদ্র বা ভুকা তাড়িত দেশগুলোর নাগরিকদের মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। এই খাদ্যদ্রব্য বিতরণ করার জন্য, তাদের মৌলিক চাহিদা পূরণের এই খাদ্যদ্রব্য বিতরণ করার জন্য এই সংস্থাটা কাজ করে যায়। সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, এই যে সমস্ত দেশের ব্যর্থ হয়ে যায় সন্তানদের ভরণ পোষণ করতে বাপ এবং মাও, আর সেখানে সে কাজ করে এই FAO। পরবর্তীতে আমরা যে সংস্থাটার কথা, জাতিসংঘের অন্তর্ভুক্ত যে সংস্থার কথা আমরা বলবো, তা হচ্ছে WHO, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে স্বাস্থ্য। প্রতিটা মানুষই খাদ্য এবং বাসস্থানের পরে যে জিনিসটা নিয়ে হয় ব্যস্ত, তা হলো স্বাস্থ্য। এই স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্ত দেশ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে অনেকাংশেই ব্যর্থ হয়, জাতিসংঘের এই অঙ্গ সংগঠন হিসাবে WHO এই কাজগুলো করে ওই সমস্ত দেশের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। মা এবং শিশু সহ সকল বয়সের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই WHO গোটা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। তারপরে বাংলাদেশে জাতিসংঘ যে কাজগুলো করে যাচ্ছে, জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক অবদান ও অবশ্যই ঈর্ষণীয়। তাছাড়াও আমাদের দেশের সৈন্যরা জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে তারা বিশ্বব্যাপী ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে, যার ফলে বাংলাদেশকে আর গোটা বিশ্বব্যাপী চেনে না অথবা সম্মান করে না এমন কোনো দেশ আর নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নারীদের সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন করার জন্য সিডো সনদ, এই সিডো সনদের অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশও তার মধ্যে যথেষ্ট অগ্রগামী হয়ে সকল প্রকার নারীর প্রতি বৈষম্য বা বিলোপ সাধন বা নির্যাতন প্রতিরোধ কল্পে, নারীর অধিকার প্রতিষ্ঠা কল্পে এই জাতিসংঘ এই সিডো সনদ স্বাক্ষর করেন, যার মধ্যে বাংলাদেশও একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল জাতিসংঘ ও বাংলাদেশ, এই জাতিসংঘ বাংলাদেশ নিয়ে আজকে এই অধ্যায়ের যতটুকু আলোচনা ছিল তা আমি তোমাদের সামনে পরিবেশন করলাম। আশা করি তোমরা বিষয়টা আরও ভালো করে বাসায় একটু দেখার চেষ্টা করবে, যে যেখানেই থাকো না কেন সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি সরকারের বিধি অনুযায়ী পালন করে সবাই থাকবে সুস্থ, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।